অনার্সে আপনি প্রাথমিক আবেদন করার পর অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করার পর 250 টাকা কোথায় কিভাবে জমা দিবেন, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি তোমাদেরকে বলবো যে অনলাইনে 250 টাকাটা জমা নেওয়ার দুইটি সিস্টেম রয়েছে। একটা হচ্ছে প্রত্যেকটা কলেজ তাদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু 250 টাকা জমা নিয়ে থাকে, আর একটা হচ্ছে কিছু কিছু কলেজ কিন্তু সরাসরি 250 টাকা জমা নিয়ে থাকে। সো আমি আজকে তোমাদেরকে 7টা কলেজের দেখাবো যে তারা কিভাবে টাকা জমা নিচ্ছে, ঠিক আছে? তো তার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। জমা দেওয়ার জন্য একটা কাজ করবা, সেটা হচ্ছে তোমরা তোমাদের যেই কলেজে আবেদন করেছো সেই কলেজের ওয়েবসাইটে যাইতে হবে। সো সাপোজ আমি মনে করতেছি যে আপনি ফেনী সরকারি কলেজে আবেদন করেছেন, কিংবা কুমিল্লা ভিক্টোরিয়াতে আবেদন করেছেন, কিংবা সিলেট এমসি কলেজে আবেদন করেছেন। সো যেই কলেজেই আপনি আবেদন করবেন সেই কলেজের ওয়েবসাইটটাতে আপনাকে যাইতে হবে। সো ওয়েবসাইট কীভাবে যাইতে হবে সেটা একটু আগে দেখে নেই। সো আসার পর এইখানে দেখেন গুগলে সার্চের এইখানে লিখতে হবে, ঠিক আছে, যে ফেনী গভর্নমেন্ট কলেজ। হ্যাঁ দেখেন ফেনী গভর্নমেন্ট কলেজ লিখে আমরা সার্চ করব। সো ফেনী গভর্নমেন্ট কলেজ লিখে সার্চ করলে আমাদের সামনে কিন্তু ফেনী সরকারি কলেজের যে ওয়েবসাইটটা, যে দেখেন এটা কিন্তু খুলে গেল। সো আপনি যেই কলেজেই আপনি হচ্ছে অ্যাপ্লাই করেন না কেন সেই কলেজের নামটা লিখে আপনি সার্চ করবেন, দ্যাটস ইট। এখন কথা হচ্ছে সার্চ করার পর আমরা বুঝবো কিভাবে যে হচ্ছে কোন কলেজে কিভাবে টাকাটা জমা নিচ্ছে। তো আমি এইখানে হচ্ছে দেখতে পাচ্ছ যে এই যে এইখানে দেখো, এইখানে হচ্ছে সিলেট এমসি কলেজ, তারপর কুমিল্লা ভিক্টোরিয়া, দিনাজপুর গভর্নমেন্ট কলেজ, ফেনী গভর্নমেন্ট কলেজ, তারপর এইখানে দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মুহসিন কলেজ চট্টগ্রাম, ঠিক আছে, তারপর চাঁদপুর গভর্নমেন্ট কলেজ। এইগুলো কিন্তু সব ওপেন করে রাখছি যে এরা কিভাবে টাকাটা জমা নিচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য। ওকে, তো সর্বপ্রথম আমরা যদি এইখানে চলে আসি যে হচ্ছে সিলেট এমসি কলেজের বিষয়টা, সিলেট এমসি কলেজে আসার পর এই যে নোটিশ নামের বাটনটাতে আমরা একটা ক্লিক করে দেই, দেওয়ার পর নিচে আসো দেখতে পাবা যে হচ্ছে এই যে দেখো একটু নিচে আসতে হবে। আসার পর এই যে দেখতে পাচ্ছ 22-23 শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষ প্রাথমিক আবেদন বিজ্ঞপ্তি ক্লিক করে দিলাম, দেওয়ার পর যে ডাউনলোড বাটনে ক্লিক করলাম, দেখেন ডাউনলোড হয়ে গেল আমাদের নোটিশটা যে কীভাবে তারা টাকাটা জমা নেবে, সেটা আমরা একটু পড়ে আসি। হ্যাঁ, সো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সিলেট এমসি কলেজের একটা নোটিশ। তো এইখানে সম্পূর্ণ বিষয় দেওয়া আছে, তো এইখান থেকে আমরাও নোটিশটা ভিডিও বেশি বড় করবো না। তার জন্য দেখেন আমাদেরকে এইখানে বলে দিছে যে টাকা কিভাবে জমা নিতে হবে। দেখেন 5 এপ্রিল 2023 থেকে 8 এপ্রিল 2023 তারিখ রাত 12টা পর্যন্ত আবেদনকারী 250 টাকা সোনালী ই সেবার মাধ্যমে জমা দিতে পারবে। তো তারা হচ্ছে সোনালী ই সেবার মাধ্যমে 200 টাকাটা জমা নিচ্ছে, ঠিক আছে। সো এইখানে সোনালী ই সেবার মাধ্যমে টাকা জমার তারিখটাও তারা দিয়ে দিছে। তাহলে আমরা বুঝে গেলাম যে হচ্ছে সিলেট এমসি কলেজ সোনালী ই সেবার মাধ্যমে টাকা জমা নিচ্ছে। তো সেন সোনালী ই সেবার মাধ্যমে কীভাবে টাকা জমা নিতে হয় এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখে আসতে পারো, ঠিক আছে। তো এইটা গেল আমাদের সিলেট এমসি কলেজের বিষয়টা। এখন হচ্ছে আমরা চলে আসতেছি কুমিল্লা ভিক্টোরিয়াতে। হ্যাঁ, সো কুমিল্লা ভিক্টোরিয়ার ওয়েবসাইটে আমরা বর্তমানে আসি, তোমরা দেখতে পাচ্ছ। তো এইখান থেকে আমরা নিচে আসতেছি, দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডে এই যে দেখতে পাচ্ছ অনার্স প্রথম বর্ষ, এখানে ক্লিক করতেছি দেখো। তো এইখানেও ডাউনলোড হচ্ছে, ওপেন করতেছি দেখো। সো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কুমিল্লা ভিক্টোরিয়ার যে ওয়েবসাইটটা, এই সরি পিডিএফটা চলে আসে। তো এইখানে তারা বলেই দিছে যে 250 টাকা, দেখেন আবেদন ফি 250 টাকা, কলেজের ওয়েবসাইটে যাইতে হবে, cvgc.edu.bd লিঙ্কে প্রবেশ করে বিকাশ মোব ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটা জমা দিতে হবে, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে বিকাশের মাধ্যমে টাকাটা জমা নিচ্ছে, আমরা বুঝে গেলাম, ঠিক আছে। তো তোমরা যদি তোমাদের কলেজের টাকাটা জমা কীভাবে দিতে হয় বুঝতে পারতেছ না, আমাকে কমেন্ট করো, আমি হচ্ছে ভিডিওটা করে দিব। তো কুমিল্লা ভিক্টোরিয়াটা গেল, তারপর হচ্ছে দেখতে পাচ্ছ এখানে দিনাজপুর গভর্নমেন্ট কলেজ। তো দিনাজপুর গভর্নমেন্ট কলেজের নোটিশ বোর্ডে আমরা যাব, যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছ দিনাজপুর গভর্নমেন্ট কলেজের এইখানে একটা নোটিশ দেখো, 2022-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি। এইখানে হচ্ছে আমরা ডাউনলোডে ক্লিক করব, এইটাও ডাউনলোড হয়ে গেল, ওপেন করলাম, দেখেন এটা হচ্ছে দিনাজপুর সরকারি কলেজের। হ্যাঁ, সো দিনাজপুর সরকারি কলেজে তারা কিভাবে টাকাটা জমা নেবে, এই দেখো আবেদন ফি। সো এখানে দেখো প্রাথমিক আবেদনের নির্ধারিত ফি 250 টাকা, মোবাইল ব্যাংকিং চার্জ 15 টাকা, মানে এরা হচ্ছে 250 টাকা এবং মোবাইল যে ব্যাংকিং রয়েছে তার জন্য 15 টাকা বেশি নিচ্ছে চার্জ নিয়ে, হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে, মোবাইল ব্যাংকিং বা রকেট ডোর দিয়েও কিন্তু মানে 250 টাকাটা দেওয়া যাবে। কীভাবে দিতে হবে দেখো, কলেজের ওয়েবসাইটে যাইতে হবে, অনলাইন অ্যাডমিশন অপশনে যাইতে হবে, যাওয়ার পর নিজের নাম, পিতার নাম, মাতার নাম, যা যা চাবে ছবি আপলোড করে সব কিছু দিয়ে ওটিপি দিয়ে টাকাটা জমা দিতে হবে। সো এটাও একটা আমরা বুঝে গেলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা দিনাজপুর গভর্নমেন্ট কলেজের পর ফেনী গভর্নমেন্ট কলেজে চলে আসি। এইখানে আসার পর আমরা একটু নিচে দেখব নোটিশ বোর্ডটা কোথায়। এই যে দেখো এটা নোটিশ বোর্ড, অল নোটিশে ক্লিক দিলাম আমি, দেখো। সো অল নোটিশে ক্লিক দেওয়ার পর এই যে প্রথম যে নোটিশটা, এটাতে এই যে পিডিএফটাতে আমি ক্লিক করলাম,
সো এইখানে আমার একটা কী যেন ডাউনলোড হয়ে গেছে। তো দেখো এইখানে তাড়া হচ্ছে যে এটা দুই নাম্বার পেজ ডাউনলোড হচ্ছে। সো এই যে নিচে এক নাম্বার পেজ, আমি এটা তো ক্লিক দিলাম, দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে আমাদের আরেকটা পেজ ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, সো এই যে দেখো আমি এটা এটা মানে ইমেজ আকারে এরা দিছে। হ্যাঁ, তো এইখানে সুন্দর করে আমাদেরকে বলে দিছে যে এই যে দেখো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমাদান পদ্ধতি, এখানে কিন্তু ওরা স্পষ্ট বলে দিছে কীভাবে জমা দিতে হবে। সো দেখো এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে, সোনালী সেবার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু হচ্ছে 250 টাকাটা জমা দিতে হবে। সো আমরা এটা বুঝে গেলাম, ঠিক আছে। সো এই সিস্টেমেই তোমাদেরকে আগাইতে হবে। সো ফেনী গভর্নমেন্ট কলেজের পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হাজী মোহাম্মদ গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজ রয়েছে। সো এইখানেও এই যে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছ, নোটিশ বোর্ডে অনার্স প্রথম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ একটা আমাদের নোটিস, এটা হচ্ছে আমরা ডাউনলোড করে নিব। দেখো এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, নিচে ডাউনলোড হয়ে যাচ্ছে। সো প্রত্যেকটা কিন্তু কলেজে সেম সিস্টেম। হ্যাঁ, সো দেখো ডাউনলোড হয়ে যাচ্ছে। আর তারপর দেখতে পাচ্ছ এখানে চাঁদপুর সরকারি কলেজ, এইটারও আমরা হচ্ছে নোটিশ বোর্ডে যাব। দেখো নোটিশে ক্লিক করলে আমি নোটিশ বোর্ডে যাই, এক নাম্বারেই দেওয়া আছে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেখি ডাউনলোড হচ্ছে কিনা, এই যে ডাউনলোড বাটন থাকবে, ডাউনলোডটা অটোমেটিক না হলে এখানে বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আমাদের ডাউনলোডটা হবে। হ্যাঁ, এই যে দেখো স্টার ডাউনলোড, সো এটা আমরা ওপেন করতেছি। সো আমরা চাঁদপুর গভর্নমেন্ট কলেজটা আগে দেখি। হ্যাঁ, সো দেখতে পাচ্ছ চাঁদপুর গভর্নমেন্ট কলেজে কীভাবে টাকা জমা নিবে তো দেখি আমরা। এই যে ফি ফি প্রদান পদ্ধতি এখানে আছে। দেখো আবেদন ফর্ম প্রিন্ট করার পর বিকাশ নগদ উপায় অ্যাপসে প্রবেশ করে এডুকেশন ফি পেবিল অপশনে চাঁদপুর সব গভর্নমেন্ট কলেজ দিয়ে দেওয়া যাবে। অর্থাৎ এরা হচ্ছে বিকাশ নগদ রোকে যা দিয়ে দিবা উপায় তা দিয়েই কিন্তু তারা কিন্তু নিবে, ঠিক আছে। সো কী কী লিখতে হবে সব কিছু এখানে বলে দিছে, যে স্টুডেন্ট আইডি রেজিস্টারে অনলাইন প্রাথমিক আবেদন এডমিশন রোলটা দিতে হবে, এবং হচ্ছে যে মান্থ এপ্রিল 2023 সিলেক্ট করে আবেদন ফি 250 টাকা, সার্ভিস চার্জ সক্রিয়ভাবে কাটা যাবে। সো এটা হচ্ছে তারা এইভাবে নিবে, বোঝা গেল। চাঁদপুরের বিষয়টা আমরা বোঝা শেষ। এখন কথা হচ্ছে যে এইখানে যে আমরা হচ্ছে এইখানে গভর্নমেন্ট মহসিন কলেজেরটা পাইলাম, এইটা একটু আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে গভর্নমেন্ট মহসিন কলেজের, হ্যাঁ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রামে। সো তারা কীভাবে টাকাটা জমা নিচ্ছে আমরা এটাও দেখি। সো দেখো 250 টাকা, এই যে এইখানে দেখো, হ্যাঁ, প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করা যাবে এইখান থেকে। দেখো প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করে কলেজের রকেট অ্যাকাউন্ট রকেট অ্যাপসের মাধ্যমে ফি বাবদ 250 টাকা জমা দিতে হবে, এবং টাকা জমা রসিদ সহ আবেদন ফর্ম নিম্নবর্ণিত তারিখে জমা দিতে হবে। সো দেখতে পাচ্ছ এইখানে তারা কী বলতেছে, এইখানে তারা বলতেছে যে হচ্ছে রকেট অ্যাকাউন্ট বা রকেট অ্যাপসের মাধ্যমে তারা কিন্তু টাকাটা নিবে, ঠিক আছে। এই যে দেখো এখানে বলেও দিছে যে রকেট অ্যাপসের মাধ্যমে আবেদন ফর্মের ফি 250 টাকাটা কীভাবে আপনি দিবেন সেটা কিন্তু এখানে বলে দিছে। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দাগাই দিচ্ছি, দেখেন এইখানে সম্পূর্ণ আপনি ডায়াল করে কীভাবে দিবেন এবং হচ্ছে রকেট অ্যাপসের মাধ্যমে কীভাবে দিবেন সম্পূর্ণ কিছু কিন্তু এখানে কিন্তু বলে দিছে। হ্যাঁ, তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওর মূল বিষয়। অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে তো লাইক করতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।